রিভিউয়ার আসসালামু আলাইকুম। আমাদের ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্টের আর্টিকেল 5 নিয়ে আমরা আজকে কথা বলবো। এই আর্টিকেল 5-এ যে বিষয়টি বলা আছে সেটা হচ্ছে কিছু ইন্টারন্যাশনাল পেমেন্ট এর উপরে রেস্ট্রিকশন আছে, এবং এই রকম ট্রানজ্যাকশন, এই রকম কোনো ক্রস বর্ডার ট্রানজ্যাকশন বাংলাদেশি কোনো রেসিডেন্ট বা বাংলাদেশি কোনো নাগরিক করতে পারবে না। আমরা একটু দেখি সেই পুরো আর্টিকেলটা, আমি কিন্তু এখানে আলোচনা করব না। আর্টিকেলের মেইন থিম যেটা, স্পিরিট যেটা, সেই স্পিরিটের আলোকে আমরা কথা বলবো। আশা করি আপনারা পুরো ভিডিও জুড়ে থাকবেন এবং বুঝতে পারবেন এই যে আসলে ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্টে কোন ধরনের ট্রানজ্যাকশনকে আপনার রেস্ট্রিকশন দেওয়া হয়েছে এবং কেন দেওয়া হয়েছে। আমরা প্রথমে বলি যে আমরা ইন্ডিভিজুয়ালি কোনো ট্রানজ্যাকশন করতে পারবো না। কোনো ব্যক্তি, ফরিন কোনো ব্যক্তির সাথে কোনো ধরনের লেনদেন করা যাবে না, করতে পারবে না। কেমন লেনদেন? যে বিদেশে আছে এবং কাউকে পেমেন্ট দেওয়া, বিদেশে আছে তার পক্ষে বাংলাদেশে কাউকে পেমেন্ট দেওয়া, বিদেশে কোনো সম্পত্তি বেচা কেনা হয়েছে সেইটার টাকাটা দেশে না পাঠিয়ে আপনি দেশে এখানে অন্যভাবে এই কনসিডারেশনটা নেওয়া, এই সব ট্রানজ্যাকশন গুলো করা যাবে না। যেমন এটা করা যাবে না এই কারণে, কারণ আমরা হুন্ডি বলতে একটা বিষয় জানি যে যে কোনো ক্রস বর্ডার ট্রানজ্যাকশন হবে ব্যালেন্সড। আমি গুডস আনবো, সার্ভিস দিব এবং ইকুইভ্যালেন্ট ফরেন কারেন্সি বাংলাদেশে কিন্তু আসতে হবে বা বাংলাদেশ থেকে যেতে হবে। ইনব্যালেন্স ক্রস বর্ডার ট্রানজ্যাকশন হতে পারবে না। আপনার বাইরে আপনার কোনো সার্ভিস সেল করেছেন বা কোনো সম্পদ সেল করেছেন, যেমন আমাদের এক্সপোর্ট করার পরেও এক্সপোর্ট হয়েছে, গুডস গিয়েছে, প্রসিড বাংলাদেশে আসবে, আপনি প্রসিড বাংলাদেশে না এনে এখানে আপনি এই টাকা দিয়ে ব্যাংকের অন্য কোনো সোর্স থেকে ডলার কিনে আপনি ফরেন কারেন্সি কিনে এখানে যদি ব্যাংকে পেমেন্টটা দেন, তাহলে এই ধরনের ট্রানজ্যাকশন কিন্তু ইমব্যালেন্স ট্রানজ্যাকশন, এবং এইরকম ট্রানজ্যাকশন ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট কিন্তু প্রহিবিট করেছে, রেস্ট্রিক্ট করেছে। সেজন্য কোন রেসিডেন্ট বাংলাদেশি এরকম কোন ট্রানজ্যাকশন এনগেজ হতে পারবে না যেটাতে ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস উইথ ইন্ডিভিজুয়ালস অর কোন এন্টিটি যেগুলো দেশের বাইরে, বাংলাদেশের বাইরে আছে। অর্থাৎ কোনো ব্যক্তি বা এন্টিটি, বিদেশি কোনো ব্যক্তি বা এন্টিটির সাথে সরাসরি কোনো লেনদেনে জড়াতে পারবে না। এখানে মাঝখানে অথরাইজড ডিলার, ব্যাংক ব্রাঞ্চ আসতে হবে। এবং দেখেন, এবং এই এই অ্যাক্টিভিটিসটাকে আমরা বলছি পেমেন্ট দেওয়া, কোনো বিল অফ এক্সচেঞ্জ ড্র করা। হ্যাঁ, আপনি সরাসরি বিল অফ এক্সচেঞ্জ ড্র করে ব্যাংকের মাধ্যমে যদি ডকুমেন্ট কালেকশন না পাঠিয়ে সরাসরি পাঠানো বা সরাসরি আপনি পেমেন্টটা রিসিভ করেন, এটা কিন্তু করা যাবে না। কোনো প্রমিস করছে বাংলাদেশে বসে ফরেন কাউকে, ফরেন কোনো এন্টিটিকে, আমি তোমাকে অত ডলার বা অত ফরেন কারেন্সি দিব, এবং কোনো রাইট ট্রান্সফার করছেন আপনি বা রিসিভ পেমেন্ট রিসিভ করছেন যেটার অ্যাগেনিস্টে, আপনি সেরকম কোনো ট্রানজাকশন আপনি করতে পারবেন না। অর্থাৎ বাংলাদেশে বসে কোনো অথরাইজ ডিলার, ব্যাংক ব্রাঞ্চ ছাড়া কোনো ইন্ডিভিজুয়াল কোনো ট্রানজ্যাকশন ফরেন কোনো ইন্ডিভিজুয়াল বা কোনো এন্টিটির সাথে আপনি করতে পারবেন না, যদি না আপনার কাছে বাংলাদেশ ব্যাংকের কোনো অথরাইজেশন থাকে। এটা হচ্ছে যে এই আর্টিকেলের মূল বিষয়, কারণ এই ধরনের ব্যক্তি টু ব্যক্তি ট্রানজ্যাকশন, পি টু পি ট্রানজ্যাকশন, এরকম ট্রানজ্যাকশন উইদাউট আপনার বাংলাদেশ ব্যাংক অথরাইজেশন ছাড়া আমরা কিন্তু করতে পারবো না। এখানে একটা এক্সেপশন বলা আছে, সেটা এক্সেপশন কিরকম? যেমন আপনি বাংলাদেশে বসে ফরেন কোনো ব্যক্তি বা এন্টিটিকে রিমোট সার্ভিস দিচ্ছেন, যেমন বাংলাদেশে বসে আপনি এই ফরেন কোনো কোম্পানির আউটসোর্সিং এর কোনো কাজ করতেছেন, সেই ক্ষেত্রে সে যদি আপনাকে কোনো ফরেন কারেন্সি পাঠায়, তাহলে সেইটা কিন্তু আপনি কিন্তু অ্যাকসেপ্ট করতে পারবেন, এবং এই আইনের অধীনে এটা কিন্তু আপনাকে পারমিশন দেওয়া আছে। দিস রেস্ট্রিকশন ডু নট অ্যাপ্লাই টু পেমেন্টস মেড ইউজিং ফরেন এক্সচেঞ্জ রিসিভ অ্যাজ স্যালারি অর পেমেন্ট ফর সার্ভিসেস, যেটা সেই সার্ভিসটা আপনি দিয়েছেন দেশের বাইরের কোনো কোম্পানিকে। এটার অর্থ হচ্ছে যে বাংলাদেশে বসে আপনি আউটসোর্সিং করতে পারবেন, এবং বাংলাদেশে বসে যদি বাংলাদেশে কোনো ব্যবসা বাণিজ্য করে থাকেন, এবং সেটার ট্রানজ্যাকশন কিন্তু আপনি ফরেন কারেন্সিতে নিতে পারবেন না। অর্থাৎ বাংলাদেশের ভেতরে যদি কোনো ট্রানজ্যাকশন হয়, কোনো বিজনেস রিলেটেড হোক বা যে কোনো ধরনের ট্রানজ্যাকশন হোক, সেটার বিনিময়ে আপনি ফরেন কারেন্সি অ্যাকসেপ্ট করতে পারবেন না, ফরেন কারেন্সি দিতেও পারবেন না। অর্থাৎ আপনি বাংলাদেশে বসে এমন কোনো কোম্পানিকে সার্ভিস দিচ্ছেন যে কোম্পানি দেশের বাইরে অবস্থিত, তাদেরকে আপনি সার্ভিস দিচ্ছেন ইন এক্সচেঞ্জ অফ ফরেন কারেন্সি, এবং সেই জন্য আপনি যদি স্যালারি পান বা সার্ভিস দেওয়ার কারণে কোনো যদি এমোলমেন্ট পান, সেটাকে আপনি কিন্তু নিতে পারবেন। এই আইনের এই আর্টিকেল সেটা কিন্তু অ্যাকসেপ্ট করেছে। এটা ছাড়া অন্য কোনো ব্যক্তি টু ব্যক্তি ট্রানজ্যাকশন আপনি কিন্তু এঙ্গেজ হতে পারবেন না।
এবং বাংলাদেশ ব্যাংক যদি আপনাকে যদি এরকম কোনো ট্রানজ্যাকশনে যদি আপনি যদি জড়াতে চান, সেটা বাংলাদেশ ব্যাংকের পারমিশন লাগবে, বাংলাদেশ ব্যাংকের অথরাইজেশন লাগবে। এই হচ্ছে আর্টিকেল 5, যেটার হেডিংটা হচ্ছে রেস্ট্রিকশন অন পেমেন্ট। এটার মূল থিমটা, মূল জিস্টটা আমরা আলোচনা করলাম, এবং পুরো আর্টিকেলটা আপনি ইচ্ছে করলে পড়তে পারেন, কারণ জিস্টটা আমি নিজেরা খুব সংক্ষেপ করে আপনাদের জন্য উপস্থাপন করেছি। তো দর্শক, আপনারা বুঝতে পেরেছেন আশা করি। অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্টের আমরা ক্রমান্বয়ে বিভিন্ন ইস্যু আপনাদেরকে ছোট ছোট আকার দেওয়ার চেষ্টা করবো, যাতে করে আপনারা বুঝতে পারেন। আজকে এ পর্যন্তই ভালো থাকবেন, অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।